নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি সুদীপ্তা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকে নিউজ হেডলাইন্স। একুশে জুলাইয়ের ধর্মতলা জনসভাকে সামনে রেখে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে পাঁচ ফেল চালুর কথা রাজ্য সরকার ঘোষণা করায় সোমবার এসএসসিআইয়ের পক্ষ থেকে ডাক দেওয়া 12 ঘণ্টার কর্মঘট প্রত্যাহার করে নেয়। শেহরাবাজার বাসস্ট্যান্ডে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। সংবাদপত্র বিক্রেতা ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। শহর বর্ধমানে একটি মিছিল অনুষ্ঠিত হল শনিবার। আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের মির্জাপুর দাসপাড়ার বাসিন্দা এক ব্যক্তি। সর্বদংশনে মৃত্যু হল এক ব্যক্তির। মোটর বাইকের স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতরভাবে জখম হন এক মহিলা। আসছি বিস্তারিত খবরে। একুশে জুলাইয়ের ধর্মতলা জনসভাকে সামনে রেখে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে। পশ্চিমবঙ্গ তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে কলকাতার ধর্মতলায় জনসভার ডাক দেওয়া হয়েছে, যেখানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একুশে জুলাইয়ের জনসভাকে সফল করার লক্ষ্যে শনিবার জেলা নেতৃত্বের উদ্যোগে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সভাটি অনুষ্ঠিত হয় জেলা পরিষদের অঙ্গীকার হলে। উপস্থিত ছিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক উত্তম সেনগুপ্ত, বিধায়ক নার্গিস বেগম, নিশীথ মালিক, নেপাল ঘড়ুই সহ বিভিন্ন ব্লক সভাপতি, জেলা কমিটির সদস্য, রাজ্য কমিটির সদস্যবৃন্দ। এই প্রস্তুতি সভা আপনারা জানেন, আর মাত্র কয়েকদিন বাদ আমরা যারা তৃণমূল কংগ্রেস করি সেই সময় তৃণমূলের জন্ম হয়নি। যে সালে এই ঘটনা ঘটেছিল 1993 সাল, 1993 সালে তৃণমূলের জন্ম হয়নি। সে সময় কংগ্রেস ছিল, যুব কংগ্রেস ছিল। আজকের এই আন্দোলনের যদি হতা, যদি 93 থেকে আজ অবধি এই আন্দোলনকে বয়ে নিয়ে যাচ্ছেন, তার নাম মমতা ব্যানার্জি। একুশে জুলাইয়ের জনসভাকে সফল করার লক্ষ্যে কতজন তৃণমূল কর্মী সমর্থককে নিয়ে যাওয়া হবে, কিভাবে নিয়ে যাওয়া হবে, সে বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আমাদের মেন একুশে জুলাই যে আমাদের প্রতি বছরের মতো আমরা যে কলকাতা যাই, সমস্ত তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন, সব শাখা সংগঠনের দায়িত্ব আমাদের ওখানে পৌঁছানো। সেই মতো করে আমাদের পূর্ব বর্ধমান জেলার কিষাণ কংগ্রেস কমিটির সমস্ত ব্লক সভাপতি, জেলা কমিটির মেম্বার, রাজ্য কমিটির মেম্বার, সমস্ত জেলা কমিটিকে নিয়ে আমাদের এখানে প্রস্তুতি সভা হচ্ছে। আমরা ওই দিন বিভিন্ন ব্লক থেকে আমাদের প্রস্তুত মিছিল নিয়ে কিষাণের লোক দলে দলে আমরা ধর্মতলায় যাব। সেই বিষয়ে আমাদের প্রস্তুতি হচ্ছে, কীভাবে আমরা যাব এবং কত লোক নিয়ে যাব তার প্রস্তুতি সভা নিয়ে আজকে আলোচনা হচ্ছে। সেই আলোচনাতে আমাদের বিধায়করা উপস্থিত আছেন, আমাদের পার্টি ইভেন্ট সংগঠনের সাধারণ সম্পাদক উত্তমদাও ওখানে এসছে, রাজ্য কমিটির মেম্বারও আছেন। এই বিষয়ে আমাদের একটি সভা হচ্ছে। আবার একুশে জুলাইয়ের পরবর্তীকালেও দিন পাঁচটার বাদেও আমাদের আবার রাজ্য কমিটির সম্মেলন হবে, তারও প্রস্তুতি সভা নিয়ে আমরা আজ বসেছি। একুশে জুলাই আমাদের গভর্নমেন্টের আসার আগে থেকেই আমাদের এই আন্দোলন যত দিন যাচ্ছে তত আমাদের সংগঠন আরও মজবুত হচ্ছে। একুশে জুলাই বর্তমান যে সাম্প্রদায়িক সম্প্রীতির উপরে গোটা ভারতবর্ষ জুড়ে এই সাম্প্রদায়িক বাতাবরণ, সেই বাতাবরণের বিরুদ্ধে এবং আমাদের সংগঠনের বিভিন্ন শাখা সংগঠনের নেতারা সেই জিনিসটাকে এবং আমাদের রাজ্য কমিটির নির্দেশ অনুযায়ী সমস্ত শাখা সংগঠন আমরা তার বিরুদ্ধে প্রতিবাদে মুখর। এটা একটা প্রতিবাদী আন্দোলন, যে প্রতিবাদী আন্দোলন আমাদের 93 সালে হয়েছিল, সেই প্রতিবাদী শহীদদের স্মরণে আমরা আরও ব্যাপকভাবে আমরা জোর হলে সেটা আরও প্রমাণিত হবে যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমরা অটুট আছি এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে
পূর্বেও যেমন আন্দোলন আমাদের যোদ্ধা হয়েছিল, এই আন্দোলন আরও বেশি যোদ্ধা হবে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। চোখ রাখবো পরবর্তী খবরে। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালুর কথা রাজ্য সরকার ঘোষণা করায় সোমবার এসইউসিআই এর পক্ষ থেকে ডাক দেওয়া 12 ঘন্টার ধর্মঘট প্রত্যাহার করে নেয়। তবে পাস ফেল চালু না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেয় এসইউসিআই। প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালু করার দাবিতে দীর্ঘদিন ধরেই আন্দোলন করে চলেছে এসইউসিআই। পাস ফেল প্রথা চালুর দাবিতে আগামী সোমবার 12 ঘন্টা ধর্মঘটে ডাক দেয় এসইউসিআই। কিন্তু ইতিমধ্যে আগামী শিক্ষাবর্ষ থেকে প্রথম শ্রেণী থেকে পাস ফেল প্রথা চালু করার কথা ঘোষণা করে রাজ্য সরকার। তাই সোমবারের ধর্মঘট প্রত্যাহার করে নেওয়া হয় এসইউসিআই এর পক্ষ থেকে। প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালু করছে প্রত্যাহার করে নিয়েছি, সাথে সাথে কথাও আমরা জনসাধারণকে জানাতে চাই, এরপরও যদি কেন্দ্রীয় আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে, জনগণের আন্দোলনের চাপে আপনারা জানেন যে বিগত 1 মাস ধরে আমরা এই দাবিতে 12 ঘন্টার বাংলা বন আমরা প্রত্যাহার করে নিচ্ছি, যেহেতু রাজ্য সরকার ইতিমধ্যেই ঘোষণা করেছে যে প্রথম শ্রেণী থেকেই আগামী শিক্ষাবর্ষ থেকে তারা চালু করবে। তারা এই আমাদের দাবির সাথে সহমত পোষণ করেছে এবং কেন্দ্র সরকারকে তারাও চিঠি দিয়েছে এবং সেই চিঠির কপি আমাদের দলকেও দিয়েছে। এবং এর সাথে সাথে আমরা আর একটা কথা জানাতে চাই, এই প্রতিশ্রুতি মতো যেন আগামী শিক্ষাবর্ষ থেকে কেন্দ্র এবং রাজ্য সরকার পাস ফেল যদি চালু না করে তাহলে আগামী দিনে আন্দোলন আরো বৃহত্তর রূপ নেবে। ফলে এখনো অবধি আগামী শিক্ষাবর্ষ থেকে যদি পাস ফেল চালু না করা হয় তাহলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দেওয়া হয় এসইউসিআই এর পক্ষ থেকে। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শেহারা বাজার বাস স্ট্যান্ডে সেফ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। জনগণকে সচেতন করে তুলতেই এইরূপ উদ্যোগ গৃহীত হয়। কর্মসূচি উপলক্ষে জনগণের কৌতূহল ফুটে ওঠে। সেফ ড্রাইভ সেভ লাইফের ওপর ভিত্তি করে একটি কর্মসূচি অনুষ্ঠিত হলো শনিবার। এই দিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় শেহারা বাজার বাস স্ট্যান্ডের কাছে। পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে এবং শেহারা বাজার আউটপোস্টের সহযোগিতায় গড়ে ওঠে এই দিনের এই কর্মসূচি। কর্মসূচি উপলক্ষে একটি পদযাত্রা অনুষ্ঠিত হয়। এই দিনের এই পদযাত্রায় শেহারা বাজার রাধারানী বালিকা বিদ্যালয় এবং শেহারা সিকে ইনস্টিটিউট অংশগ্রহণ করে। বিদ্যালয়ের সামনে থেকে পদযাত্রাটি শুরু হয়ে বিভিন্ন জায়গা পরিক্রমা করে শেহারা বাজার বাস স্ট্যান্ডে এসে শেষ হয়। জনগণকে সচেতন করে তোলার লক্ষ্যেই গড়ে ওঠে এই দিনের এই কর্মসূচি। আজকে প্রচার ছিল আমাদের যে মুখ্যমন্ত্রীর প্রজেক্ট যে সেফ ড্রাইভ সেভ লাইফ, তার উপরেই সচেতনতা বৃদ্ধির জন্য এই প্রোগ্রামটি ছিল। এখানে আমাদের গ্রামের পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, বিদ্যালয়ের ওই বয়েজের সভাপতি এবং আমরা সবাই এখানে অংশগ্রহণ করলাম। আমরা রোড সেফটি অ্যাওয়ারনেস প্রোগ্রামটা নিয়ে বললাম, এটা সেফ ড্রাইভ এবং সেফ লাইফ নিয়ে একটা অনুষ্ঠানটা ছিল। এটা পুরনো কোনো ইস্যু না, এই প্রোগ্রাম বছরের পর বছর আগে থেকেই হয়ে আসছে। শুধু এটা করানোর একটাই উদ্দেশ্য,
মানুষ নিজের সময় দিতে গিয়ে সময়ের মূল্য তাকে দিতে গিয়ে নিজের মূল্যবোধটাকে হারিয়ে ফেলছে, তার জন্য তাদের জীবন গেল, এটা তাদের কিছুটা যায় আসে না। তো সেটা করলে তো হবে না, কারণ এই যে অনুষ্ঠান যা কিছু সচেতনতা বোধ সবই মানুষের জন্য, যা কিছু করছে রাস্তাঘাট যান চলাচল সবই মানুষই করছে। তো মানুষ যদি সচেতনতা বোধটাকে এখনো জাগিয়ে তুলতে না পারে কারা করবে? তো এটা আর কিছু না, বর্ধমান পূর্ব জেলা সে জেলা পুলিশের তরফ থেকে রায়না থানার উদ্যোগে এবং শিয়াড়া বাজার পুলিশ বাড়ির তত্ত্বাবধানে এটা আজকের একটা ছোট প্রয়াস ছিল মাত্র মানুষকে সচেতনতা করা। এখানে রোদপুরে এখানে শিয়াড়া বাজার শিখে ইনস্টিটিউশনের বয়েজ স্টুডেন্টরা ছিল, ছিল শিয়াড়া বাজার রাধারানী গার্লসের ছাত্রীরা ছিল, ছিলেন দুটো স্কুলেরই প্রধান শিক্ষক শিক্ষিকারা, তো সকলের এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিজনেরা। তো সকলের প্রচেষ্টায় আমাদের এই ছোট্ট অনুষ্ঠানটা আমরা সফল করতে পেরেছি। তো মানুষের কাছে একটাই অনুরোধ থাকলো, সকলে একটু সাবধানে চলুন, সময়ের মূল্যটা না দিতে গিয়ে নিজের মূল্যবোধটাকে। এখানে শেয়ারবাজার চন্দ্রকুমার ইনস্টিটিউশন এবং রাধারানী বালিকা বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা সাথে সাথে এলাকার যে সকল স্কুলের শিক্ষক শিক্ষিকারা সমস্তই ছিলেন। সবচেয়ে বড় কথা, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে সারা পশ্চিমবাংলা জুড়ে যেভাবে রোড অ্যাক্সিডেন্ট বেড়ে চলেছে, সেই রোড অ্যাক্সিডেন্টকে মানুষকে সতর্কীকরণ, মানুষকে সতর্ক করে দেওয়া যে কীভাবে মানুষ চললে, কীভাবে মানুষ গাড়ি চালালে এলাকার অ্যাক্সিডেন্টটা অনেকটা কমে যাবে, সেই সতর্কীকরণের জন্য আজকেই আমরা ব্যবস্থা নিয়েছিলাম। শেয়ারবাজার আউটপোস্টের যিনি আইসি এসছেন, নতুন আইসি এসছেন, ওনার নেতৃত্বে, পঙ্কজ নস্করের নেতৃত্বে এবং রায়না এক নম্বর ব্লকের জেলা প্রশাসন এবং বর্তমান পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের সৌজন্যে আমরা আজকে এই অনুষ্ঠানটা এখানে করেছি। আমরা সাহায্য করেছি ওদের যথেষ্ট এলাকাবাসী হিসেবে এবং পঞ্চায়েতের পক্ষ থেকেও আমরা তাদেরকে ধন্যবাদ জানাই এরকম একটা প্রোগ্রাম করার জন্য। এটা দিয়ে আগামী দিনে মানুষের জীবন রক্ষা করবে, এটাই সবচেয়ে মেন বার্তা। মানুষের জীবন যে কোনো মূল্যে রক্ষা করতে হবে, তার জন্য যে কোনো মূল্যে কী কী সতর্কীকরণ করা যায় তার নির্দেশ আমরা এখান থেকে দিই। আজকে শিয়াড়া বাজার আউটপোস্টের উদ্যোগে রায়না থানা এবং বর্ধমান জেলা প্রশাসনের সাহায্য সহযোগিতায় শিয়াড়া বাজার বাসস্ট্যান্ডে সেফ লাইফ পালন করা হয়। মানুষকে সচেতন করাই মূল উদ্দেশ্য। এখানে শিয়াড়া আউটপোস্টের আইসি পঙ্কজ নস্কর, বিশিষ্ট সমাজসেবী স্বদেশ রায়, আমাদের শিয়াড়া অঞ্চলের উপপ্রধান সনদ দে এবং আমাদের শিয়াড়া রাধারানী গার্লস স্কুলের হেডমিস্ট্রেস সর্বানী মুখোপাধ্যায় থেকে শুরু করে প্রচুর বিশিষ্ট মানুষের উপস্থিতি ছিলেন। তো মানুষকে সচেতন করার উদ্দেশ্য, মানুষের জীবন রক্ষা করা, মানুষকে সচেতন করা, এটা উদ্দেশ্য। কোথায় হলো সমগ্র? এটা শিয়াড়া বাজার বাসস্ট্যান্ডে হলো। শিয়াড়া বাজার থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর। সংবাদপত্র বিক্রেতা ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে 300 জন পেপার বিক্রেতার হাতে বর্ষাতি ও ট্রলি ব্যাগ তুলে দেওয়া হয়। বর্ষাতি পাওয়ায় খুশি পেপার বিক্রেতারা। বর্ষাকাল উপলক্ষে একটি অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হলো শুক্রবার। এদিনের এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় স্টেশন এলাকায়। সংবাদপত্র বিক্রেতা ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে গড়ে ওঠে এদিনের এই কর্মসূচি। এদিন উদ্যোক্তাদের পক্ষ থেকে বিভিন্ন পেপার বিক্রেতাকে বর্ষাতি ও ট্রলি ব্যাগ তুলে দেওয়া হয়। আজকে আমরা বর্ধমান সদর সংবাদপত্র বিক্রেতা ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে একটা উপহার দেওয়া হবে। আপনারা জানেন এই ভেন্ডাররা আমাদের এখানকার সংবাদপত্র দৈনিক বাড়িতে যে সংবাদপত্র পৌঁছে দেয় সেই ভেন্ডার ইউনিয়ন আছে, তারা মাসিক একটা পয়সা আমাদের এখানে পাঠিয়ে একটা 2 টাকা করে ফান্ডে তারা চাঁদা দেয়। সেই পয়সাতেই তাদের আজকে কিছু টাকা জমে গেছে, সেই পয়সায় আমরা তাদেরকে আজকে এই বর্ষাকালে আমরা একটা করে বর্ষাতি মানে উইন্ডশিটার এবং একটা করে ট্রলি ব্যাগ দিচ্ছি। আমরা বিভিন্ন সামাজিক কাজ করি, আমাদের ইউনিয়নে বিভিন্ন ইউনিয়ন আছে, ইউনিয়নে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকি। সেই সমস্ত সামাজিক কাজের সঙ্গে আমরা আরও যে সমস্ত সামাজিক কাজ আছে গরিব মানুষের কাজের সঙ্গে আমরা যুক্ত থাকার জন্য আমরা আহ্বান জানাবো।
এবং আজকে আরেকটা বিষয় নিয়ে আমরা এখানে আলোচনা করব। আনন্দবাজার একটা নতুন একটা স্কিম চালু করতে চলেছে, সেই স্কিম হচ্ছে যে যারা অন্যান্য পেপার পড়ছেন সেই পেপারদেরকে অন্য পেপার ছেড়ে সে যদি বর্তমান আনন্দবাজার পড়েন তাহলে 400 টাকা করে বিবাহের কুপনের একটা অফার আছে, সেটা নিয়ে কাল মিটিং হয়েছে, সেটাও আমরা এখানে আলোচনা করব যে এই অফারে এই ভেন্ডাররা কাজ করবে কী করবে। আনুমানিক 300 জনের হাতে এগুলি তুলে দেওয়া হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। বর্ষার সময় বর্ষাতি হাতে পাওয়ায় খুশি বিক্রেতারা। উদ্যোক্তাদের এই রূপ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সকলে। ট্রলি ব্যাগ, তারপরে উইঞ্চি। কেন এটা কেন দেওয়া হলো? এটা আমাদের ইউনিয়ন থেকে দেওয়া হচ্ছে। কি কারণে? কি কারণে? আমাদের সব বর্ষা করি জমা ছিল, সেইখান থেকে নিয়ে আমাদের দেওয়া হচ্ছে। কত কত খুশি, আনন্দিত আপনি? হ্যাঁ, আমরা সত্যি করি খুশি, আমরা সত্যি করি খুশি। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। শহর বর্ধমানে একটি মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের পক্ষ থেকে গড়ে ওঠে এই দিনের এই কর্মসূচি। এই দিনের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল লক্ষণীয়। যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে আমরা রক্ষা করি, এই আবেদন নিয়ে আজ বর্ধমান শহরের রাজপথে সাম্প্রদায়িকতা বিরোধী আমাদের কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য ছোট্ট একটি পথসভার আয়োজন করেছি। সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চের পক্ষ থেকে একটি মিছিল অনুষ্ঠিত হলো শনিবার। এই দিনের এই মিছিলটি রাজবাড়ি থেকে বের হয়ে শহরের বিভিন্ন স্থান পরিক্রম করে কার্জন গেট চত্বরে এসে শেষ হয়। মিছিল শেষে উদ্যোক্তাদের পক্ষ থেকে একটি পথসভার আয়োজন করা হয়। সম্প্রদায় সম্প্রদায় বিভাজন নয়, সম্প্রীতি সংহতি বজায় রাখার আহ্বান জানানো হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। দাঙ্গাবাজদের কড়া হাতে দমন করার দাবি তোলা হয় উদ্যোক্তাদের পক্ষ থেকে। এই দিনের এই কর্মসূচিতে মহিলাদের উপস্থিতি ছিল নজরকাড়া। কর্মসূচি সফল করার লক্ষ্যে দলীয় নেতৃত্বের তৎপরতা ফুটে ওঠে। পূজন সেনগুপ্তের একটি সঙ্গীতের মাধ্যমে, তার আগে মঞ্চে আমি এই শহরের বিশিষ্ট শিক্ষাবিদ, এই শহরে সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ নামে একটি মঞ্চ আছে, এই মঞ্চের তরফ থেকে আমরা আগেও নানা কর্মসূচি নিয়েছিলাম, এবং আজকে এই মঞ্চের তরফ থেকে আমরা আহ্বান জানিয়েছিলাম এই শহরের বিভিন্ন অংশের মানুষদের কাছে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করে এই বার্তা নিয়ে, এই আমাদের মনে হয়েছিল আমাদের মধ্যে যাওয়া দরকার, এবং সেই বার্তা নিয়ে আজকে আমরা এই শহরের বিভিন্ন অংশের মানুষ একটি পদযাত্রায় অংশ নিলাম। আমরা আপনাদের মাধ্যমে এই শহরের সমস্ত মানুষের কাছে একটি আবেদনও রাখছি, আসুন ভাইয়ের পাশে ভাইয়ের মতো, বোনের পাশে বোনের মতো আমরা দাঁড়াই। মিথ্যা প্রচার এবং গুজবে একেবারেই কান দেবেন না, সাম্প্রদায়িক সম্প্রীতির কথা বলুন। কেন কী বলছেন, কারা গুজব ছড়াচ্ছে বেশি? কী মনে করছেন, কারা বেশি গুজব ছড়াচ্ছে? কারা ছড়াচ্ছে এটা তো বলা আমাদের পক্ষে অসম্ভব, কিন্তু গুজব ছড়াচ্ছে আমরা এটাই দেখছি। সেই কারণেই আমরা বারবার আবেদন করছি যে যা সত্য নয়, মিথ্যা যে প্রচার হচ্ছে নানা সময় নানা ঘটনায়, সেই মিথ্যা প্রচারে মানুষ যেন বিভ্রান্ত না হয়। এই দেশ সবার, ধর্ম যার যার, দেশ সবাকার, এটাই আমাদের কথা। এই দেশ সবার, সমস্ত অংশের মানুষ। আমি তো বললাম সাম্প্রদায়িকতা বিরোধী মঞ্চ নামে এই শহরে একটি মঞ্চ আছে, সেই মঞ্চের তরফ থেকে এর আগেও আমরা কর্মসূচি দিয়েছি, এরকম আপনারা জানেন যারা আগে আমাদের কর্মসূচি নিয়ে এসেছেন, যে মঞ্চের আহ্বানে সম্প্রীতি রক্ষার আবেদন নিয়ে আসবে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের মির্জাপুর দাসপাড়ার বাসিন্দা অশোক মণ্ডল নামে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা যায়, মদ্যপ অবস্থায় গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হলেন এক ব্যক্তি, মৃতের নাম অশোক মণ্ডল, বয়স 60 বছর, পূর্ব বর্ধমানের মির্জাপুর দাসপাড়ার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়,
দেড় বছর আগে তার স্ত্রী মারা যায়। তারপর থেকে সেই শোকে নেশাগ্রস্ত হয়ে পড়েন ওই ব্যক্তি। শনিবার নেশাগ্রস্ত অবস্থায় বাড়ির পাশে একটি গাছে গামছায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন ওই ব্যক্তি। এলাকাবাসী পুলিশের সহায়তায় মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। তারপর থেকে ইনি একটু নেশাগ্রস্তর মতো হয়ে গেছিলো, মদমান যেহেতু এখানে একটা পরিদাক্তর। গত তিন দিন আগে আমাদের একটা পুজো গেল, সেই পুজোয় একটু নেশাবান করার পর বাড়ির একটু দূরে একটা ছোট গাছে নেশা অবস্থাতে গামছায় গলা ধরে ছুটে বছর ডেরেক। তারপরে বউ চলে যাওয়ার পর নিজেকে ঠিক রাখতে পারেনি, ওই সবসময় নেশাবান করে আজকে এই পাড়া গেলে ওপারে পয়সা একটা ছেলে তুলে নিয়ে আসতো। হ্যাঁ, করতো না ওই ছেলের কাছে পাড়াগোর কাছে 10 টাকা 20 টাকা ছেলে মদ। হ্যাঁ, বউ মারা যাওয়ার পর তার আগে ভালো ছিল। মির্জাপুর ঘোষ, অশোক মণ্ডল। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরেলাম বিরতির পর। সর্পদংশনে মৃত্যু হলো বছর ২৪ প্রশান্ত বাগদি নামে এক ব্যক্তির, গলসির সন্তোষপুরের বাসিন্দা। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। সর্পদংশনে মৃত্যু হলো এক যুবকের। মৃতের নাম প্রশান্ত বাগদি, বয়স ২৪ বছর, গলসির লোয়া পূর্বপাড়া সন্তোষপুরের বাসিন্দা। ওই ব্যক্তি পেশায় এক ক্ষেত মজুর। স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন আগে রাত ২:৩০ নাগাদ কাজে যাওয়ার সময় হঠাৎই ওই ব্যক্তিকে সাপে দংশন করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে ভর্তি করা হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসা চলাকালীন চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। শনিবার মৃতদেহ ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ছেলেটি ধান ব্যবসাদারের ধান কাটা করতে যায় বলতে ঝাড়খণ্ড বা বাইরে কোনো বাঁকুড়া ডিস্ট্রিক্টের মধ্যে ধান কাটা করতে যেত। সেই দুটোর সময় ওই রাস্তার মোড়ে একটা গাড়ি ধান যার চাপিয়ে নিয়ে যায়, সে রাস্তার মোড়ে গাড়ি দাঁড়িয়েছিল, বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় হেঁটে যাচ্ছিল। সেই সময় রাত ওই 2:30-3 সাতটা কাটার ফলে ঘণ্টাখানের মধ্যে আমরা তড়িঘড়ি যথাযথ মানুষ নিয়ে হসপিটালে ভর্তি করি। আজকে ভর্তি থাকার পর 15 দিন, আজকে নিয়ে 16 দিন হচ্ছে, 15 দিনের মধ্যে ছেলেটি মারা যায়। শান্ত পাত্রি খেত মজুর, হসপিটালে লোয়া সন্তোষপুর গলছি থানা। পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। মোটর বাইকে স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতরভাবে জখম হন এক মহিলা। ঘাতক ট্রাক্টর সহ তার চালককে আটক করে গলসি থানার পুলিশ। আহত মহিলাকে ভর্তি করা হয় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতরভাবে জখম হলেন এক মহিলা। ঘটনাটি ঘটেছে খানো মোড় সংলগ্ন এলাকায়। জানা গেছে, তেঁতুলমুড়ির বাসিন্দা শেখ কুতুবুদ্দিন তার স্ত্রীকে সঙ্গে নিয়ে বড়মুড়িতে একটি অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাচ্ছিলেন। খানো মোড় সংলগ্ন এলাকায় একটি ট্রাক্টর হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে ওই মোটর বাইকে ধাক্কা মারে। দাঁড়িয়ে থাকা অপর একটি মোটর বাইকেও ধাক্কা মারে। ঘটনায় গুরুতরভাবে জখম হন এক মহিলা। গলসি থানার পুলিশ ওই মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠায় পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। ঘাতক ট্রাক্টর সহ তার চালককে আটক করে গলসি থানার পুলিশ। ঘটনা হয়েছে, আমি তেঁতুলমুড়ি বাড়ি, আমার খানো একটা বড় মোড়ে একটা অনুষ্ঠান ছিল, বিয়ের অনুষ্ঠান ছিল। আমরা আস্তে আস্তে 40 কিলোমিটার স্পিডে যাচ্ছি, খানো মোড়ে যখন এলাম তখন দেখছি ট্র্যাক্টরটা আসছে, তখন গাড়ির ব্রেক মেরেছে। আমি ব্রেক মারার পরও আমি পিস থেকে মোড়ামে নেমে গেছি, আর ট্র্যাক্টরটা এসে মোড়ামের উপর আমাকে মারলো। আবার সামনে আরেকটা খালি মোটর সাইকেল দাঁড়িয়ে ছিল, তাদেরকে মারলো। আর দুজন ছিল, তারা ছুটে পালিয়ে গেলো, তাদের উপর মেরে যেত। স্যার ট্র্যাক্টর ধরা পড়েছে? হ্যাঁ, ট্র্যাক্টর ধরা পড়েছে। পুলিশও ছিল ওখানে, ট্রাফিক ছিল, পুলিশ ছিল। তারপর ওকে ধরে নিয়ে থানা চলে গেলো, আমাকে গলসি থেকে অ্যাম্বুলেন্স গাড়ি নিয়ে এসে পুলিশ আমাকে এখানে দিয়ে গেলো। আপনার কোথা থেকে? পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দ বার্তা। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো মঙ্গলকোটের পালিশ গ্রামের বাসিন্দা বছর ৩১-এর কৃষ্ণচন্দ্র প্রধান। জানা যায়, রান্না করার সময় গ্যাসের পাইপে ছিদ্র থাকায় হঠাৎই ওই ব্যক্তির গায়ে আগুন ধরে যায়। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হলো এক ব্যক্তির। মৃতের নাম কৃষ্ণচন্দ্র প্রধান, বয়স ৩১ বছর,
মঙ্গলকোটের পালিশ গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যায় বন্ধুদের সাথে পিকনিক করতে যান কৃষ্ণচন্দ্র প্রধান। রান্না করার সময় গ্যাসের পাইপে ছিদ্র থাকায় হঠাৎই ওই ব্যক্তির গায়ে আগুন ধরে যায়। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে পূর্ব বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়। শনিবার ময়নাতদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে আসে এলাকায়। ঘটনাটা হয়েছিল যে ও গ্যাসে রান্না করছিল, মানে ফিস্টি করতে গেছিল বন্ধু বান্ধবদের সাথে, সেখানে গ্যাসের পাইপে লিক করে যে আগুন ধরে যায়। যে ওখানে ওর বন্ধু বান্ধবরা নিজে হয়েছিল শনিবার, কোন যে তা তো বলতে পারছি না, তবে বন্ধু বান্ধবের সাথে গেছে বলতে আমার তো ওখানে বাড়ি নয়, আমি ওর সব ওখান থেকে বর্ধমান নিয়ে আসবো। কৃষ্ণচন্দ্রপুর শনিবার সন্ধ্যের দিকে সন্ধ্যে পড়ে গেছে ছিল যাই হোক কাঁকড়া বাড়ি কাঁকড়া থানা কি পূর্ব বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট আনন্দবার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। একুশে জুলাইয়ে ধর্মতলা জনসভাকে সামনে রেখে শনিবার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী শিক্ষাবর্ষে প্রথম শ্রেণী থেকে পাস ফেল চালুর কথা রাজ্য সরকার ঘোষণা করায় সোমবার এসএসসিআইয়ের পক্ষ থেকে ডাক দেওয়া 12 ঘণ্টার কর্মঘট প্রত্যাহার করে নেয়। শেহারাবাজার বাসস্ট্যান্ডে সেভ ড্রাইভ সেভ লাইফ উপলক্ষে একটি কর্মসূচি অনুষ্ঠিত হল শনিবার। সংবাদপত্র বিক্রেতা ভেন্ডার ইউনিয়নের পক্ষ থেকে অভিনব কর্মসূচি অনুষ্ঠিত হল শুক্রবার। শহর বর্ধমানে একটি মিছিল অনুষ্ঠিত হল শনিবার। আত্মঘাতী হলেন পূর্ব বর্ধমানের মির্জাপুর দাসপাড়ার বাসিন্দা এক ব্যক্তি। সর্বদংশনে মৃত্যু হল এক ব্যক্তির। মোটর বাইকের স্ত্রীকে সঙ্গে নিয়ে অনুষ্ঠান বাড়িতে যোগ দিতে যাওয়ার সময় ট্রাক্টরের ধাক্কায় গুরুতরভাবে জখম হন এক মহিলা। আপনারা দেখছেন আনন্দবার্তা। আমরা নিরপেক্ষ নই, মানুষের সাথে, সমাজের পক্ষে।